গাইস, তো দেখতে পাচ্ছ একটা রেড কালারের ব্লাউজ, আজকে মাটি বালা কাটিং করে দেখাচ্ছে। আর এটাকে আমি কাটিং শুধু করব না, বানিয়েও দেখাবো। তো এটা পার্ট ওয়ান এ থাকবে, পার্ট টু তে থাকবে তোমার বানানো, ঠিক আছে? তো এখন দেখতে থাকো, আমি এটাকে কেটে নিচ্ছি। এটা আমি 34 সাইজ ব্লাউজ বানাবো। এখন যেটা মার্জিন করে নিচ্ছি 20 ইঞ্চি, তো এটার জন্য আমি 20 ইঞ্চি এর মধ্যে মার্জিন করে নিচ্ছি। আর এদিকে করে নিচ্ছি তোমার 14-15 হয়ে গেছে, কিন্তু এটাকে লাগবে 14, তো 13.5 লাগবে, তো আধ হাফ ইঞ্চি এদিকে রেখে দিচ্ছি, ঠিক আছে? তো এবার আমি কেটে নিচ্ছি এটাকে, এখান থেকে হাতার জন্য রাউন্ডটা করে দিচ্ছি। আর এখান থেকেও যতটা লাগবে আমি কাটিং করে ছাড়িয়ে নিচ্ছি। তো এটাকে আমি টেম্পোরালি করেই কাটিং করে রাখছি, কারণ আছে আমি অস্ত রেটের লাইনিং বসাবো। তো এই দেখো পাটটা বের হয়ে গেল, এখন আমি এটাকে লাইনিং বসিয়ে নিচ্ছি। এবার দেখছো আমি এটার হাতাটা বের করে নিচ্ছি, যাকে বলে বাজু, ঠিক আছে? তো এটা আমি গ্লাস হাতা করব, তার জন্য এটাকে আমি নিয়ে নিচ্ছি। কত কেউ 10.5 দেয়, কেউ 9.5, তো এটাকে আমি অস্তর দিয়ে করব, সেই জন্য এটাকে নিয়ে নিচ্ছি আমি 9.5, ঠিক আছে? তো 9.5 মার্জিন টেনে নিচ্ছি। তো আমাকে যদি ও মাপ টাপ কাটতে মানে এরকম মাপতে হয় না, তো আমি এটাকে কেটে নিচ্ছি চার ভাজে ভাজ করে, ঠিক আছে? এটা হবে গ্লাস হাতা। তো এটাকে আমি পরে কেটে নেব সমান করে যতটা দরকার। তো এখন আমি কেটে নিচ্ছি বগল তোলার যে সাইড হয় সাইডটাকে কেটে নিচ্ছি। এটাকে আমি ভাজ দু ভাজে ভাজ করে নিচ্ছি। তো এটা আমি নিয়ে নেব তোমার এদিকে, পাশে থাকবে হচ্ছে তোমার 6 ইঞ্চি, তো লম্বায় থাকবে 11-11.5 দেয়, যে যেরকম পারে, যা যেরকম হাইট থাকে সেই হিসেবে দেয়। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি 11.5। তো আমি এখান থেকে কেটে নিচ্ছি, কাটা হয়ে গেল। এবার মাঝখান যে জয়েন্টটা আছে আমি ওটাকে ছাড়িয়ে দিচ্ছি, এরকম ঠিকঠাক করে ধরতে হবে যাতে গন্ডগোল না হয়। এটাকে কাটিং হয়ে গেল, এবার বার করে নিব বাটির যে দুইটা পাট হয় সেই পাটটাকে বের করে নিচ্ছি। মোটামুটি তোমার লাগবে এখানে 7 ইঞ্চি পাশে, আর লম্বায় হচ্ছে 6-6.5 দিলে ঠিক আছে, বেটার। তো আমি এটাকে 6.5 করে দিচ্ছি। তো এটাকে আমি কাটিং করে নিব, দু ভাজে ভাজ করা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটা হয়ে গেল, এবার কেটে নিচ্ছি আমি নিচে যে হিসেটা পাটটা হয় বাটির নিচে, সেই পাটটাকে কেটে নিচ্ছি। এটা কোনো মাপ টাপের দরকার নেই, প্রায় একটা আইডিয়া করে তোমার 21 ইঞ্চির আধা করে দিলে তোমার 10.5 করে পরে প্রায় সেই অন্তাজে করে একটা কেটে নিচ্ছি 10.5। তো আমি এখন 10.5ই দিয়ে দিচ্ছি। তো এই দেখো এটাও কেটে নিলাম, এটাকে আমি লাইনিং বসাবো, তখন আবার কাটিং করার সময় দেখাবো। জাস্ট আমি বের করে দিচ্ছি পাটগুলো, একটা ব্লাউজের 1 মিটার ছিল কাপড়, 1 মিটার থেকে একটু কমই আছে, 90 হবে কাপড়টা ছিল। তো এটাকে দেখো আমি এই পাটটাকেও বের করে নিলাম। এখন বাটির যে নিচের হিসেটা হয় তো ওটাকেও আমি বের করে নিচ্ছি, ওই 5-5.5, আর এদিকে 3.5, পাশে 3.5, এদিকে 5.5 করে এটাকেও কেটে নিচ্ছি। তো বন্ধুরা এটা বার করা হয়ে গেল, এখন আমি করছি হলো এটা না হুকের সময় যে আমাকে পাটটা লাগবে আমি সেটাকেও একটু বের করে নিচ্ছি, কাপড়ের তো অনেকটাই দরকার আছে। আমি এটাকে কালকে তোমাদের বানিয়েও দেখাবো, ঠিক আছে? কালকে হোক যখনই করছি, 2 নম্বর পাটে এটাকে দেখতে পারবা বানানো, কিভাবে কাটুরিওয়ালা ব্লাউজ বানায় সেটাও আমি বানিয়ে দেখাবো। আমি দুটো নানা বানিয়েছি, সেটা কেটে রেখে দিয়েছি, এটা ঠুমকার জন্য কাজে আসবে, সেই জন্য পুরো কাপড়টাই লাগবে। গাইস, তো দেখতে পাচ্ছ এটাকে আমি গলার রাউন্ডটা করে নিচ্ছি, যে সেটা লাগবে সেই সেটটা, মানে বড়ও নেবে না ছোটও নেবে না, মিডিল যে বানাইতে দিয়েছে ব্লাউজটা তার মাপেই করছি। তো আমি তো টেলার, আমি এরকম নাইকি আমি এটা তোমাদের শেখানোর জন্য করছি সেটাও না। তো এটাকে আমার কাস্টমার আর কি যেরকম গলার ডিজাইন বলেছে সেই ডিজাইন মতোই আমি কেটে নিচ্ছি, খুব বেশি ছোটও নেবে না বড়ও নেবে না। অবশ্যই এই গলাটা ভালোই লাগে, আর যদি একটু আর কি আর একটু ডিপ করা যেত তাহলে বেশি ভালো লাগতো। তো আমার যতটা লাগবে আমি সেই শেপে কেটে নিচ্ছি এটাকে। এই দেখো আমার গলার রাউন্ডটা, একটু ভালো করে দেখে দিস ক্যামেরাম্যান। তো এই দেখো এখানটা কেটে নিয়ে একটা করে পিন বসিয়ে দিলাম, যাতে এটা অন্য টেকনিক্যালি কেউ কেউ করে, তো এখন ভালো করে দেখা একটু শেপটা। তো এই দেখে দেখে নাও কি সুন্দর শেপটা আসছে। তো প্রায় এটাকে বানানোর পর বেস্ট আর আরও সুন্দর লাগে, তো পরে দেখিয়ে দিব। তো এটা দেখো আমি 4 নম্বর পাটটা কেটে নিচ্ছি। তো এটাকে আমি জাস্ট খালি একটাই পিন করে দিব, আমি এটাকে কিছু করবো না, এটার জন্য একদম লাস্টেই হয়। তো আমি এটা কীভাবে শেপটা করে দিচ্ছি যতটা লাগবে, এটা হয়ে গেলো
সেরে মইছে ফেলে আবার এটাকে বসিয়ে দিচ্ছি। কাপড়টাও ভালো না একদম সুন্দর কাপড় হলে এটাকে আমি এরকম করে সেভ করে নিচ্ছি। আটকে দিলাম আর দেখতে পাচ্ছ এখানে আমাকে একটা মার্জিন ডালতে হবে। এই মার্জিনটা কেউ ছয়েও নিতে পারে, কেউ পাঁচেও দেয়, যাদের হাইট লাগে সেই সেভাবে চকটা কুঠে রাখলাম। কেউ ছয়ে দেয় তো আমি তো ছয় কেটে নিচ্ছি আপাতত, কারণ আমাকে দুদিকে মারার জন্য ছাড়তে হবে। তো এই শেপটা নিয়ে নিচ্ছি তুমি, এটা কেউ ছয় দিতে চার দিতে থাকে, কেউ তিন দেয়, কীরকম লাগে আমি বর্তমানের জন্য চার কেটে দিচ্ছি, চারে মার্জিন কেটে দিচ্ছি। তো এটাকে আমি এই শেপে কেটে দিচ্ছি, এটাকে তো আমার এখানে কাটা হয়ে গেল। তো হ্যালো গাইস, কমপ্লিট হয়ে গেল ব্লাউজ কাটিং করা। এই যে দেখো, এটা ব্লাউজের এক নাম্বার পার্ট, এটা হচ্ছে দুই নাম্বার পার্ট, এটা হচ্ছে তিন নাম্বার পার্ট, চার নাম্বার পার্ট, পাঁচ নাম্বার পার্ট শেষ হয়ে গেল। এটা হাতা, এখানে আছে নাড়া, যেগুলো বেল্টেল বানাবো। তো ব্লাউজটা হয়ে গেল, কি সুন্দর কাটিং করা। এখন আমি ব্লাউজটা বানিয়ে দেখাবো। যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা সাবস্ক্রাইব করবে ভাবছ তারা দেরি করো না, তাড়াতাড়ি করে দিও, এটাকে বানাতে দেখাবো, ঠিক আছে। এখন রোজ রোজ এই আমার ব্লাউজের ডিজাইন, নতুন নতুন ডিজাইন, কারো যদি কিছু জানার থাকে, কিছু শেখার থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি সবাইকে রিপ্লাই দিব, তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি দাবিয়ে দিও। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।